নমস্কার, আমি ডক্টর অরিত্র ঘোষ, সোশিওলজি, শ্রীরামপুর গার্লস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমাকে অনেকে ফোন করেছে, অনেকে আমার সাথে আলোচনা করেছে যে ইউজিসি নেট এই বিষয়ে তারা আলোচনা করতে চায়, এবং অফলাইনে যেহেতু অনেকটা কম সুযোগ থাকে, অনলাইনে অনেকটা বেশি সুযোগ থাকে, তাই অনলাইনে থ্রু গুগল মিট অনেকে আলোচনা করার ইচ্ছা জানিয়েছে। এবং এই অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও করছি, ইউজিসি নেট সোশিওলজি। এবং এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য, যারা ইউজিসি নেট সোশিওলজি অ্যাসপিরেন্ট স্টুডেন্ট বা স্কলার, তাদের সাথে বিভিন্ন বিষয়গুলো এখানে শেয়ার করা হবে এই চ্যানেলের মাধ্যমে। এবং চ্যানেলে হয়তো খুব বেশি বড় ভিডিও দেওয়া যাবে না, সেই কারণে পরবর্তীতে গুগল মিটে একটা আলোচনা করা যেতে পারে, অর্থাৎ ইউজিসি নেট সোশিওলজি অ্যাসপিরেন্ট স্টুডেন্ট স্কলারদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো আজকে আমি যে এই ভিডিওটা মূলত করতে চলেছি সেটা, সদ্য অনলাইন এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি পাশ করছে এবং তারা চাইছে পরবর্তীতে এই ইউজিসি নেট সোশিওলজি এইটা প্র্যাকটিস করবে, এরা একটা নেট ক্র্যাক করার, সুতরাং তাদের জন্য এই ভিডিওটা বেসিক একটা ভিডিও হিসাবে ব্যবহার করতে পারে। এখানে আমরা প্রথমে জেনে নিই নেট, এটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ ইউজিসির পক্ষ থেকে এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টটা আগে কন্ডাক্ট করা হতো, এখন যে টেস্টিং এজেন্সি আছে তাদের মাধ্যমে করা হয়। এবং এখানে এখন যে যে দুটো পার্ট আমরা দেখতে পাই সেটা মূলত দুটো পেপারের মাধ্যমে হয়ে থাকে, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ান জেনারেল পেপার হিসাবে গণ্য করা হয় এবং সেখানে মূলত জেনারেল স্টাডিজ এবং তার একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সেই সিলেবাস ধরে প্র্যাকটিস করলে, সেই সিলেবাস ধরে পড়াশোনা করলে সেখানে যথেষ্ট স্কোর করা যায়। এবং পেপার টুতে আমরা পুরোটাই সাবজেক্ট ওরিয়েন্টেড বিষয়গুলোকে লক্ষ্য করি। যারা সোশিওলজি গ্রাজুয়েশনে পড়েছে, মাস্টার্স ডিগ্রি পড়েছে, তাদের পক্ষে এইটা অনেকটা বেশি সুযোগ থাকে এই পেপারটা বেশি স্কোর করার। যারা শুধুমাত্র মাস্টার ডিগ্রি করেছে তাদেরও এটা এই পেপারটাতে বেশি জোর দিয়ে স্কোর করার একটা চেষ্টা করা প্রয়োজন। এখন আমরা এই ইউজিসি নেট, এই নেট এটাকে ক্র্যাক করার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করে থাকি যে এটা কিন্তু একটা নির্দিষ্ট রুলস ফলো করে, একটা নির্দিষ্ট মেথড ফলো করে কিন্তু আমাদের এই স্টাডিটা করা প্রয়োজন, তাহলে আমাদের কিন্তু এই এই ইউজিসি নেটটা খুবই তাড়াতাড়ি ক্র্যাক করা সম্ভব হয়। সুতরাং এই রুলস গুলো কি হবে, এই বিষয়গুলোকে কিভাবে অ্যানালিসিস করব, কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে মডিউল ধরে এগোবো, এইগুলো পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ নিজেরা যেমন স্টাডি করব, পাশাপাশি ভাবে আমরা এই বিষয়েও সাবজেক্ট ওয়াইজ, পেপার ওয়াইজ, অর্থাৎ টপিক ওয়াইজ আমরা ভিডিও পোস্ট করব ছোট ছোট। আজকে শুধু আমি দেখে নিতে চাইছি যে এই যে ইউজিসি নেট সোশিওলজির সিলেবাসটা কিরকম হবে। এক্ষেত্রে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, এই এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে একটা বিশেষ সিলেবাসের প্রসেস রয়েছে, আমি সে এই জায়গাটাকে দেখে নিলে দেখতে পাবো যে সেটা এখানে যে সিলেবাসটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে 10টা ইউনিট এখানে রয়েছে। ইউনিট ওয়ানে যেটা আমরা দেখতে পাচ্ছি সোশিওলজিক্যাল থিওরি, এখানে আমরা যেটা পাচ্ছি ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন, এখানে আমরা পড়ব ইমাইল দুর্খেইম, ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস। নেক্সট স্ট্রাকচার, ফাংশনাল থিওরি, স্ট্রাকচারাল থিওরি, অর্থাৎ থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এই থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে অনেক বেশি কোশ্চেন আমরা পাবো এবং এখানে আমরা মালিনোস্কি, র্যাডক্লিফ ব্রাউন, ট্যালকট পারসন এবং লেভি স্ট্রস, এই বিষয়গুলোকে আমরা ধরে ধরে আমাদের আলোচনা করতে হবে, থিওরিজ ধরে ধরে আলোচনা করতে হবে। এবং পরবর্তীতে হারমেনিউটিক এবং ইন্টারপ্রিটেটিভ ট্র্যাডিশনের মধ্যে জিএইচ মিট, কার্ল ম্যানহেম, আলফ্রেড সুটস, গারফিনকেল, গফম্যান, গার্টস এবং পাশাপাশি ভাবে
পোস্ট মডার্ন, পোস্ট স্ট্রাকচারালিজম এবং পোস্ট কলোনিয়ালিজমের মধ্যে এডওয়ার্ড সেড, এটা নতুন ইনক্লুড হয়েছে, বর্ডিউ, মাইকেল ফুকো, হেবারমাস, গিডেন্স, ক্যাস্টেলস, এই থিঙ্কার, এই থট থিঙ্কারসদের পাবো। এবং পাশাপাশি ভাবে ইন্ডিয়ান থিঙ্কারসদের মধ্যে গান্ধী, আম্বেদকর, রাধাকমল মুখার্জি, ঘুরে, শ্রীনিবাস, ইরাবতী কার্বে, এই ইন্ডিয়ান থিঙ্কারসগুলোকে কিন্তু আমাদের ভালো করে আলোচনা করতে হবে। নেক্সট ইউনিট টুতে রিসার্চ মেথডোলজি অ্যান্ড মেথডস, এখানে আমরা যে কনসেপচুয়ালাইজেশন আছে এবং যে ট্র্যাডিশনাল স্টাডিগুলো আছে, রিসার্চ মেথডসগুলো আছে, রিসার্চ ডিজাইনগুলো আছে, এথনোগ্রাফিক স্টাডি, সার্ভে মেথড, হিস্টোরিক্যাল মেথড, কম্পারেটিভ মেথড, এছাড়া স্যাম্পলিং টেকনিক্স, কোশ্চেনিয়ার শিডিউল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, অবজারভেশন, এগুলো প্রত্যেকটাকেই কিন্তু আমাদের ধরে ধরে আলোচনা করতে হবে। নেক্সট যে বিষয়টা আছে বেসিক কনসেপ্টস অফ ইনস্টিটিউশন, এখান থেকে কিন্তু অনেক আমরা কোশ্চেন আসে দেখতে পাই, সোশ্যাল স্ট্রাকচার, কালচার, নেটওয়ার্ক, স্টেটাস, রোল, আইডেন্টিটি, কমিউনিটি, ডায়াসপোরা, ভ্যালুজ, নর্মস, এছাড়া ম্যারেজ, ফ্যামিলি, কিনশিপ, অর্থাৎ সিলেবাসটা কিন্তু অনেক বড়। এই পুরো বড় সিলেবাসটাকেই কিন্তু আমাদের ধরে ধরে আলোচনা করতে হবে, টপিক ধরে ধরে ব্যাখ্যা করতে হবে, প্রত্যেকটা জিনিস পড়তে হবে, তাহলেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব নেটটাকে ক্র্যাক করা। আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ কি প্রত্যেকটা জিনিস যদি ধরে বলতে হয় তাহলে সেই ভিডিওটা অনেক বড় হবে, এগুলোকে আমরা পরবর্তীতে ধরে ধরে অ্যানালিসিস করব। ইউনিট ফোরে আমরা মূলত দেখছি রুরাল অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, এখানে রুরাল যে প্রিজেন্টিং কাস্ট সিস্টেম রয়েছে, আরবান ট্রান্সফরমেশন গুলো রয়েছে, এগুলোর পাশাপাশি রুরাল আরবান ডাইকোটমিটা এখানে ইম্পর্টেন্ট। এছাড়া ইউনিট ফাইভে স্টেট পলিটিক্স ডেভেলপমেন্ট, ইউনিট সিক্সে ইকোনমি অ্যান্ড সোসাইটি, সেভেনে এনভায়রনমেন্ট সোসাইটি, এবং এইটে ফ্যামিলি ম্যারেজ কিনশিপ আলাদা করে পড়তে হবে, ইউনিট নাইনে সায়েন্স টেকনোলজি অ্যান্ড সোসাইটি, এবং ইউনিট টেনে কালচার অ্যান্ড সিম্বলিক ট্রান্সফরমেশন। অর্থাৎ এই 10টা ইউনিটের মধ্যে টপিকগুলো যেগুলো রয়েছে সেই টপিকগুলোকে আমাদের ভালো করে আলোচনা করতে হবে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিককে ধরে ধরে ব্যাখ্যা করতে হবে। যদি আমরা ধরে ধরে ব্যাখ্যা না করি তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। অনেকে আমি জানি অনেকে এমসিকিউ প্র্যাকটিস করে, হ্যাঁ এমসিকিউ প্র্যাকটিস তো অবশ্যই করব, যেহেতু আমাদের এই ইউজিসি নেটের প্রসেস যেটা সেটা এমসিকিউ মেথডেই রয়েছে, কিন্তু আমাদের মানে আমার পার্সোনালি মনে হয় তার আগে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে, আমরা তো নেট ক্র্যাক করতে এসেছি মানে আমরা জিনিসগুলোকে ভালো করে জেনে তারপর নেটটা ক্র্যাক করব, শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার দিয়ে না, তাই জন্য ওই বিষয়গুলোকে আমাদের কিন্তু ভালো করে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে, তাহলে দেখবো কিন্তু এমসিকিউ মেথড যখন আমরা প্র্যাকটিস করব তখন সেগুলো আমাদের আমাদের যে নলেজ সেটাকে অনেক বেশি করে ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটাতে যদি কেউ ইন্টারেস্টেড হয়, এই ভিডিওটার মাধ্যমে যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলো দেখার জন্য, এবং পাশাপাশি ভাবে এই চ্যানেলটাকে ফলো করবে, এবং আমার হোয়াটসঅ্যাপ নলেজ যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, কিভাবে পরবর্তীতে ডিসকাশনগুলো করা যাবে বা কিভাবে একজন নেট অ্যাসপিরেন্টস এগিয়ে যাবে সেই জন্য পরবর্তীতে আরো বেশি করে ভিডিও তৈরি করব, এবং তাদের যথাযথভাবে গাইড হবে যাতে আমাদের রাজ্য থেকে আমাদের এই জায়গা থেকে আরো বেশি করে নেট সোশিওলজির নেট ক্র্যাক করতে সুবিধা হয়। আজকে এত অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং বেল বাটনটা টিপে দেবেন, কারণ বেল বাটনটা যদি টিপে দেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হবে। নমস্কার।